নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। হরে কৃষ্ণ। অনেক সময় আমরা মানুষকে আলোচনা করতে শুনেছি ভগবান ব্রহ্মা বড় নাকি ভগবান বিষ্ণু। যারা ভগবান শিবের ভক্ত তারা ভগবান শিবকে সর্বোচ্চ মনে করেন, এবং যারা ভগবান বিষ্ণুর ভক্ত তারা ভগবান বিষ্ণুর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। বাস্তবে উভয়েই নিজ নিজ জায়গায় সর্বশ্রেষ্ঠ এবং মহান। কিন্তু আপনি শুনে অবাক হবেন যে এই ধরনের আলোচনা শুধু বর্তমান সময়ে হচ্ছে না, একই আলোচনা বহু বছর আগে সরস্বতী নদীর তীরে হয়েছিল। আলোচনার চূড়ান্ত সমাধান কি ছিল তা আমরা আজকের এই কাহিনী থেকে জানব। এই কাহিনীটি নেওয়া হয়েছে শ্রীমৎ ভগবত পুরাণ থেকে। তাই আসুন আজ সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি করার চেষ্টা করি। একটি প্রাচীন যুগের কথা, অনেক ঋষি পবিত্র সরস্বতী নদীর তীরে জড়ো হয়েছিলেন নানা ধরনের যজ্ঞ করতে। একথা সর্বজন বিদিত যে বেদ অধ্যয়নের প্রতি ঋষি মুনিদের আগ্রহ কতটা। কারণ আমাদের সনাতন ধর্মে অসম ধরনের দেবদেবীর বর্ণনা আছে। হঠাৎ ঋষিদের মনে এই প্রশ্ন জাগল, ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, তিনজনের মধ্যে কে সর্বদা সত্যগুণের প্রধান। দীর্ঘকাল ধরে এই বিবাদ নিয়ে আলোচনা করেও এই ঋষিরা কোনো সঠিক উত্তর খুঁজে পাননি। অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন যে এই তিন মহান ব্যক্তিত্বকে পরীক্ষা নেওয়া উচিত। তাহলে পরীক্ষা নেওয়া যাক তাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ। এখন প্রয়োজন ছিল একটি বিদ্বান ঋষির যিনি এই দায়িত্ব ভালোভাবে সামলাতে পারবেন। জানেন তিনি কে ছিলেন? ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মহান ঋষিদের মধ্যে ব্রহ্মপুত্র হচ্ছে ভৃগু। এ কারণেই ওই সমস্ত মহান ঋষিগণ সর্বসম্মতিক্রমে পৃথিবীর বুকে এই অত্যন্ত কঠিন কাজটি অর্পণ করতে সম্মত হলেন। বিশ্বস্তভাবে কার্য সম্পাদনের আকাঙ্ক্ষা নিয়ে ভৃগুমুনি তিনজন দেবতাদের পরীক্ষা করতে রওনা হলেন। প্রথম পরীক্ষা ছিল ভগবান ব্রহ্মার। ব্রহ্মার কাছে পৌঁছে তিনি ভাবলেন যে আজ আমি আমার পিতা ব্রহ্মাকে নমস্কার করব না এবং তার প্রশংসায় কিছু বলবও না। এরপর তার আচরণের পরিবর্তন দেখে আমি সিদ্ধান্ত নিতে পারবো তিনি সর্বশ্রেষ্ঠ নাকি। তাই ভৃগুমুনি সেটাই করলেন। তিনি তার পিতা ব্রহ্মাকে প্রণাম করলেন না এবং তার প্রশংসায় কিছু বললেনও না। কিন্তু এটা কি যখন ভগবান ব্রহ্মা দেখলেন তার পুত্র ভৃগুমুনি তার সঙ্গে দেখা করতে এসেছেন কিন্তু তিনি তাকে যথাযথ সম্মান দিচ্ছেন না, তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন। এমনকি তিনি তার পুত্রকে অভিশাপ দিতে চেয়েছিলেন। কিন্তু যেমন তেমন করে তিনি নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে শান্ত হলেন। এরপর তার পিতা ব্রহ্মাকে পরীক্ষা নেওয়ার পর তিনি ভৃগুমুনি ভগবান শিবকে পরীক্ষা করার নির্ণয় করলেন। এজন্য তিনি কৈলাস পর্বতের দিকে অগ্রসর হলেন। যেহেতু ব্রহ্মা সবার পিতা তাই ভগবান শিব সম্পর্কে ভৃগুমুনি ভাই ছিলেন। ভৃগুমুনিকে দূর থেকে আসতে দেখে ভগবান শিব খুব খুশি হলেন, কিন্তু তিনি ভৃগুমুনিকে জড়িয়ে ধরতে গেলেন। তখন ভৃগুমুনি তাকে তিরস্কার শব্দে বললেন, হে শিব, তুমি আমার থেকে দূরে থাকো, তুমি সর্বদা তোমার শরীরে শ্মশানের ছায় মেখে রাখো। তুমি জানো তোমার শরীর কতটা অপবিত্র, তুমি আমাকে স্পর্শ করবে না, এখান থেকে যাও। নিজের ভাইয়ের মুখে এরকম তিরস্কৃত শব্দ শুনে ভগবান শিব, যার মধ্যে তমগুণের প্রধানতা রয়েছে, তিনি অত্যন্ত কথিত হলেন। তিনি নিজে ত্রিশূল তুললেন এবং ভৃগুমুনিকে মারতে এগিয়ে গেলেন। কিন্তু ভৃগুমুনির সৌভাগ্য যে তখন দেবী পার্বতী সেখানে উপস্থিত ছিলেন। নিজের স্বামীকে এত ক্রোধিত দেখে মা পার্বতী ভৃগুমুনির উপর দয়া হলো। তিনি ভৃগুমুনিকে রক্ষা করার জন্য নিজের স্বামী মহাদেবের চরণে পড়ে গেলেন। আর তিনি মহাদেবকে বোঝালেন যে ভৃগুমুনি তার ভাই ছিলেন, তার প্রতি এমন ব্যবহার ঠিক নয়। এভাবেই মা পার্বতী তার মধুর বচন দিয়ে মহাদেবকে শান্ত করলেন। তিনি এরকম এই জন্যই করতে পেরেছিলেন কারণ তার মধ্যে তিনটি গুণের প্রাধান্য ছিল। নিজের বচনের দ্বারা
তিনি ভগবান শিবের মধ্যে সত্ত্বগুণের সঞ্চালন করেছিলেন, তাই মহাদেব ভৃগুমুনিকে জীবিত ছেড়ে দিতে রাজি হলেন। এবার ভৃগুমুনি ভগবান মহাদেবের ক্রোধ থেকে মা পার্বতীর কৃপায় বেঁচে গেলেন। কিন্তু এরপর কি হতো? যে কোনো জীব সাধারণত ভগবান বা তার প্রতিনিধিদের পদের চরণে তার শারীরিক বাক্য ও মন দিয়ে অপরাধ করে থাকে। ভৃগুমুনি ভগবান ব্রহ্মার কাছে মন দ্বারা অপরাধ করেছিলেন, ভগবান শিবের কাছে বাক্য দ্বারা অপরাধ করেছিলেন। এবার শারীরিক অপরাধই বাকি রয়ে গিয়েছিল, এখনও ভগবান বিষ্ণুর পরীক্ষা নেওয়া বাকি ছিল। ভগবান বিষ্ণুর পরীক্ষা নেওয়ার জন্য ভৃগুমুনি এবার বিষ্ণুলোকে পৌঁছালেন। তিনি দেখলেন ভগবান একটি অত্যন্ত সুন্দর পুষ্পের উপর শয্যায় আছেন, আর ওনার স্ত্রী মা কমলা দেবী এক মনোযোগে তার সেই চরণ সেবা করেছিলেন। ভৃগুমুনি দূর থেকে ভগবান বিষ্ণুকে দেখতে পেয়ে সোজা গিয়ে ভগবান বিষ্ণুর বুকে আঘাত করলেন, তাও হাত দিয়ে নয়, পা দিয়ে। এবার এখন ভগবান বিষ্ণু এই সত্যটি খুব ভালো করেই জানতেন যে একজন ব্রাহ্মণ সবচেয়ে বড় অপরাধ করলেও তাকে কোনোভাবেই শাস্তি দেওয়া যায় না। তাই ভগবান বিষ্ণু ভৃগুমুনিকে তার এরকম ব্যবহারের জন্য কোনোরকম শাস্তি বা অভিশাপ দিলেন না, বরং তিনি তার স্ত্রী কমলা দেবী দুজনেই পুষ্পশয্যা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন আর মাথা নত করে প্রণাম জানালেন, এবং তিনি ভৃগুমুনিকে বসতে বললেন, তার চরণ সেবা করলেন এবং মধুর বচনে তার প্রশংসা করতে লাগলেন আর বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বিষ্ণুলোকে আপনার আগমনে আমি ধন্য হয়েছি। আমি আপনাকে স্বাগত করার জন্য দ্বার পর্যন্ত আসতে পারলাম না, আমি এই জন্য দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার চরণের ধুলোতেও তীর্থস্থানও পবিত্র হয়ে ওঠে, কৃপা করে আপনার চরণ কিছুক্ষণের জন্য বৈকুণ্ঠে রাখুন আর তাকে পবিত্র করে তুলুন। আমার বুক বজ্রমতো শক্ত আর আপনার চরণ কমলের থেকেও কোমল। আপনার চরণে আমার বুকের দ্বারা কোনো ব্যথা লাগেনি তো? কারণ আমার বুক আপনার চরণের স্পর্শে পবিত্র হয়ে গেছে। তাই এবার লক্ষ্মী দেবীও সেখানে অত্যন্ত সুখের সাথে থাকতে পারবেন। কৃপা করে আপনার চরণ সেবা করতে গিয়ে আপনার ব্যথা কমানোর সুযোগ করে দিন। ভৃগুমুনি ভগবান বিষ্ণুর এরকম আচরণ দেখে অবাক হয়ে গেলেন। তিনি ভগবান বিষ্ণুর আসল অবস্থান বুঝতে পারলেন আর তার নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেলেন। মনে মনে তিনি তার এই অপরাধের জন্য অনুশোচনা করছিলেন। তিনি ভগবান বিষ্ণুর আদর সৎকার দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গেলেন। আবেগের ফলে তিনি কিছু বলতে পারলেন না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকলো। ভগবান বিষ্ণু তার কোনো অপরাধ গ্রহণ করেননি, কিন্তু এই কর্মের জন্য মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। আর তখন থেকে ব্রাহ্মণ শ্রেণী মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত ও নির্ধন আছে। তারপর তিনি সরস্বতী নদীর তীরে ফিরে এসে অন্যান্য ঋষিদের কাছে এই রোমাঞ্চকর কাহিনী বর্ণনা করেন। তার কথা শুনে সমস্ত ঋষিমুনিরা অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন আর সবাই একমত হয়ে স্বীকার করলেন যে ভগবান শ্রীবিষ্ণুই পরম পুরুষোত্তম ভগবান, ধর্ম নির্ভীকতা, যোগ সিদ্ধি এবং জ্ঞান ভিত্তিক ত্যাগ সবই শুধুমাত্র ভগবান শ্রীবিষ্ণুর কাছ থেকে আসে। ভগবান বিষ্ণু ব্রাহ্মণদের উপাসক আর ওনার স্বরূপ সচ্চিদানন্দময়। এই পরম সত্য জেনে সমস্ত ঋষিমুনি ভগবান শ্রীবিষ্ণুর পরম ভক্ত হয়ে গেলেন আর নিজের জীবন লীলার শেষ করে তারা বৈকুণ্ঠ প্রাপ্ত করলেন। শ্রীমৎ ভগবতের এই কাহিনী আমাদের বিশ্বাসকে মজবুত করে যে ভগবান বিষ্ণুই পরম পুরুষোত্তম ভগবান, আর আমাদের জীবনের লক্ষ্য ভগবানের সেবা করে ভগবত ধাম প্রাপ্ত করা। যদি এই কাহিনী শুনে আপনারও শ্রীবিষ্ণুর প্রতি ভক্তি তৈরি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের প্রয়াস সফল হয়েছে। এভাবেই ভগবানের ভক্তি করে, ভগবানের দৈবিক লীলা কথা শ্রবণ করে নিজের জীবনকে সফল করুন। আপনি যদি ভগবান বিষ্ণুর ভক্ত হন, তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। জয় শ্রী বিষ্ণু। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।